চলো হে কিশোরী, ঠাকুর মশাইয়ের ভিটের উদ্দেশ্যে যাওয়া যাক। হ্যাঁ চলো, ওই যে মোড়ের মাথার দোকানটা দেখছি খোলাই আছে বুঝলে, ওখান থেকেই ঠাকুর মশাইয়ের জন্য তেলে ভাজা আর পাসিং সোডা কিনে নি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, অসুবিধা নেই, চলো, দেরি হয়ে যাবে না হলে। আমিও কিশোরী ঠাকুর মশাইয়ের ভিটেতে পৌঁছে গেলাম। সন্ধে হয়ে গিয়েছিল, শীতের মরশুম ঘনিয়ে আসায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, ফলে তাড়াতাড়ি করে দুটিতে মিলে বাড়িতে ঢুকে পড়লাম। আরে বাপরে, এই এত ঠান্ডার মধ্যেও তোমরা চলে এসেছো? আমি তো ভাবলাম আজকে তোমাদের আর দেখাই মিলবে না। তা বললে কি আর চলে ঠাকুর মশাই, আপনার গল্প শুনতে সাত সমুদ্র তেরো নদী পার করেও যদি আসতে হয়, জেনে রাখবেন আমরা ঠিকই এসে হাজিরা দেব। সে যা বলেছ বিভূতি, তা আজকে তোমরা কি গল্প শুনতে চাও? আগে এখান থেকে একখানা চপ খান দেখি ঠাকুর মশাই, তারপর না হয় গল্প বলবেন। ঠাকুর মশাই কিশোরের কথায় প্যাকেট থেকে একখানা চপ বার করে মুখে পুরে চিবোতে চিবোতে বললেন, আজকে তোমাদেরকে এক ভয়ঙ্কর পেপনির গল্প শোনাবো। শীতের রাতে এমন একটা গল্প শুনতে তোমাদের ভালোই লাগবে, কি বলো কিশোরী? আমি তখন সাধনায় লীন, এমন সময় একটা বিকট চিৎকারের শব্দে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। বেশ, তাহলে শোনো সেই গল্প। এই বলে ঠাকুর মশাই গল্প বলতে শুরু করলেন, আর আমরাও মন দিয়ে কাহিনীর অন্তরে প্রবেশ করলাম। সেবারে এমনই এক শীতের সময় আমি গিয়েছিলাম তালপুকুর গ্রামে, তবে আমি প্রথমেই সেই কাহিনী জানতে পারিনি, পেরেছিলাম অনেক পরে। আমার সাথে গ্রামের বাড়িতে দেখা করতে এসেছিল একটি কম বয়সী ছেলে, তার নাম ছিল বাদল। তবে তার সাথেই যত সব অদ্ভুত অশুভ কাণ্ড কারখানাগুলো ঘটেছিল। কেমন ঘটেছিল ঠাকুরমশাই, শোনার জন্য মনটা একেবারে ব্যাকুল হয়ে উঠল যে। ঠাকুরমশাই মৃদু হেসে পুনরায় গল্পের মধ্যে প্রবেশ করলেন, আর আমরাও মন দিয়ে সেই কাহিনীখানা শুনতে লাগলাম। আমি কিছু বলবার আগেই ছেলেটি ঘরের মধ্যে হন্তদন্ত হয়ে ঢুকে গেল। এক অচেনা লোককে অমন ভাবে ঘরে ঢুকতে আসতে দেখে আমি তো খাবে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, আরে আরে তুমি কে, আর এভাবে আমার ঘরের মধ্যে ঢুকে এলে কেন? তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে আগে এই তল্লাটে কোথাও দেখেছি। তা বাইরের গ্রাম থেকে আসছো নাকি? কিন্তু তোমার চেহারার এমন অবস্থা কেন, কি হয়েছে তোমার? কি যে বলবো ঠাকুর মশাই, কোথা থেকে শুরু করব বলুন দেখি। এত ভনিতা করছো কেন, যা হয়েছে সেটা খুলেই বলো। হ্যাঁ বলছি বলছি ঠাকুর মশাই, আমি সদ্যই বিয়ে করেছিলাম, এই ধরুন মাস খানে কি হবে। আমার স্ত্রী বেশ রূপসী, তার নাম মালতী। মালতীকে নিয়ে আমার বেশ ভালোভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু এরপরে কি যে হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। বুঝলাম, তা তোমাদের গ্রামের নামটা যে বললে না? হ্যাঁ ঠাকুর মশাই, আমাদের গ্রামটির নাম তালপুকুর, আমি সেখানেই থাকি, ছোটবেলা থেকে ওখানেই বেড়ে উঠেছি। মা গত হয়েছিলেন অনেক ছোটবেলায়, এরপরে বাবার কাছে মানুষ, বাবাও কিছুকাল পূর্বেই গত হয়েছেন। আমার বিয়েটা দেখবার খুব সাধ ছিল ওনার, কিন্তু সেটা আর হলো না। ভেঙে পড়ো না বাদল, বুঝতে পারছি তোমার কথাগুলো বলতে খুবই কষ্ট হচ্ছে, তা কি সমস্যা হলো এরপরে? আসলে ঠাকুর মশাই,
আমাদের গ্রামে একটা ব্যাপারকে নিয়ে অনেক মানুষের মধ্যে গুঞ্জন রয়েছে। শুনেছি আমাদের তালপুকুর গ্রামের জঙ্গলের দিকে সচরাচর কেউ সন্ধ্যের পরে পা রাখতে সাহস পায় না, কারণ ওখানে নাকি ভূত প্রেতের বাস রয়েছে। তালপুকুর, নামটা বেশ চেনা চেনা লাগছে। তবে ওই গ্রামের নামে এই বন নামটি আমিও শুনেছিলাম বই কি, কিন্তু সেটার সাথে তোমার সমস্যার কি কোনো সম্পর্ক রয়েছে নাকি? তাহলে সেটা আমাকে খুলে বলো দেখি। হ্যাঁ ঠাকুর মশাই, আমি এক সাধারণ স্কুল মাস্টার। আমার বাড়িতে হরিহর খুড়ো বলে এক কাজের লোক রয়েছেন। লোকটি খুবই বৃদ্ধ। আমি একা মালতীকে বাড়িতে ফেলে তো আর কাজে যেতে পারি না, তাই হরিহর কাকাকে বাড়িতে থাকতে বলেছিলাম। উনি খুবই সজ্জন মানুষ, দারুণ রান্নার হাত ওনার। মালতীও এক সঙ্গী পেয়েছিল বলা যায়। লোকটি বৃদ্ধ হলেও মালতীও আমি তাকে খুবই শ্রদ্ধা করতাম। বুঝলাম। তা হরিহরের সাথে কি এই কাহিনীর কোনো যোগসূত্র রয়েছে? সেই কি তোমার মালতীকে কোনোভাবে বিপদে ফেলেছে? না না ঠাকুর মশাই, একেবারেই না। বরং ওনার কথাতেই তো সন্দেহ তৈরি হয়েছিল আমার, আর সেই থেকেই তো আমি মালতীর উপরে নজর রাখতে শুরু করেছিলাম। বুঝলাম। তা ওই হরিহর কি দেখেছিল? একদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, হঠাৎ দেখি হরিহর কাকা আমার সামনে এসে উপস্থিত। ভয়েতে একেবারে ঠক ঠক করে কাঁপছেন তিনি। আমি জিজ্ঞাসা করলাম, এ কি কাকা, কি হয়েছে আপনার, অমন করে কাঁপছেন কেন আপনি? হরিহর কাকার মুখ একেবারে ভয়ে নীল হয়ে গিয়েছে দেখে আমিও বেশ ঘাবড়েই গিয়েছিলাম, কারণ মানুষটাকে ওই প্রথমবারই আমি এমন অবস্থায় দেখেছিলাম। তিনি বললেন, আর কি বলবো বাছা, মালতীকে হাজারবার বারণ করা সত্ত্বেও সে আমার একটি কথাও কানে নিল না। কেন, কি করেছে সে? একবার ও কি করছে দেখতে আমি ওর ঘরে গিয়ে দেখি, মালতী ঘরে নেই, বাড়ির বাইরে খুঁজে না পেয়ে আমি আবার ঘরেই ঢুকে এলাম। ওর জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ দেখি মালতী এলো চুলে দুয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছে। মালতী এলো চুলে দুয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছে? তবে আর বলছি কি বাছা, আমি বললাম, এত রাতের বেলা কোথায় গিয়েছিলে মা, তাও আবার এমন এলো চুলে? পাড়া গায়ে তো এভাবে সন্ধ্যের পরে মেয়েরা এলো চুলে ঘোরে না, খারাপ শক্তি ভর করতে পারে যে। তা তোমার কথার কি উত্তর দিল মালতী? সে আমার কোনো কথারই কোনো উত্তর দিল না, এরপরে গটগট করে হেঁটে নিজের ঘরে গিয়ে ভিতর থেকে দরজাখানা বন্ধ করে দিল। আমি তো কিছুই বুঝে উঠতে পারলাম না। নিচের দিকে নজর যেতেই দেখলাম সেখানে কাদা মাটির ছাপ পড়ে রয়েছে। সেটি দেখা মাত্রই আমি বুঝে গেলাম সে নিশ্চিত জলা দিয়ে জঙ্গলের দিকে গিয়েছিল, কারণ কেবল ওই দিকের মাটি ভিজে অবস্থায় থাকে। আমি এটা ভাবতেই কাঁটা একবারে শিউরে উঠল। ব্যাস,
শুধু এইটুকু দেখেই তুমি আন্দাজ করে ফেললে যে মালতীর উপরে কিছু একটা ভর করেছে? না গো না, কেবল এইটুকু হলে তো সমস্যা মিটেই যেত। আমার সন্দেহ আরো বাস্তবে পরিণত হল যখন আমি মালতীকে ডাকতে আবারও তার দরজার সামনে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে যেই নাম মালতী মালতী বলে দুবার ডেকেছি, অমনি ভিতর থেকে বিকট হাসির শব্দ ভেসে এলো। আর মনে হলো যে যে কথা বলছি সে আমাদের মালতী হতেই পারে না। আরে বাবা, মালতী ছিল, তুমি তো জানোই না ওর মশকরা করার একটা রোগ আছে। না গো, মালতীর ওই স্বর এখনো আমার কানে পাচ্ছে। সে বলে উঠল, কিরে কি চাই তোর এখানে হরিহর? জানিস না এটা আমার বিশ্রামের সময়, কেন বিরক্ত করতে এসেছিস আমাকে? নাকি তোর ঘাড়টা মোটকে এখন মজলিস করে হাড়গুলো চেবাবো? বেশ কচর মচর করে আওয়াজ হবে, দারুণ লাগবে চিবোতে। কি রে চিবো নাকি? এইটা শুনে আমি প্রায় ওখান থেকে পড়ে কি মরি করে ছুটে পালিয়ে এসেছিলাম রান্নাঘরে। এসে দেখি মেঝের উপরে থাকা মায়ের ছাপগুলো আমার চোখের সামনে একটা একটা করে আপনা থেকে গায়েব হয়ে যাচ্ছে। আর ওই মালতী আবারও ঘরের মধ্যে থেকে বলে উঠল, এসব কথা যদি গ্রামের কাউকে বলেছিস তাহলে যা বললাম সেটাই কিন্তু করব, কোনো প্রমাণ রাখবো না, আর তোকেও গায়েব করে দেব। কোথায় যাবি বলতো? আমার পেটে। কি বুঝলি হরিহর? মালতী মা কোনোদিনও আমাকে হরিহর বলে ডাকত না, আর এমন ভাবে সে কথাগুলি বলছিল যে সবটাই সে বন্ধ ঘরের মধ্যে বসে থেকেও দেখতে পাচ্ছে। এমন আমি আমার প্রাণের মায়া করি না বাছা, এমনিতেই বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি আমার মৃত্যুকে ভয় পাই না। শুধু চিন্তা তোমাদের দুটিকে নিয়ে, নতুন জীবন শুরু করতে না করতেই এ কেমন ভয়ঙ্কর বিপদ তোমাদের ঘাড়ে চেপে এসে বসল বলো দেখি। আরে বাবা, কাকা এত ভয় পেও না তো, আমার মনে হয় সারাদিন কাজ করে করে তোমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। ওই যে দেখো মালতী বেরিয়ে এসেছে, কই ওকে দেখে তো কিছুই মনে হচ্ছে না। আমি বলি কি তুমি বিশ্রাম নাও। কি হয়েছে গো বাদল, কাকা কি তোমায় কিছু বলেছে? না না ও কিছু না, কাকা শরীরটা ঠিক নেই সেটাই বলছিলেন আর কি। তা কিছুদিনের জন্য তুমি বরং তোমার ওই আত্মীয়ের বাড়ি থেকে ঘুরে এসো কাকা, আর তোমারও ভালো লাগবে। না তোমাকে একলা ফেলে এখানে আমি কোথাও যাব না। কেন কাকা, আমি আছি তো নাকি আমার বরের দেখভাল করার জন্য। তুমি একা একা থাকো, সারাদিন আমাদের হয়ে কত করো, তার চেয়ে বরং দুদিন কোথাও ঘুরে এলে তোমারও মনটা ভালো লাগবে।
ঠিক আছে, আমি তাহলে কালকে সকালে রওনা হয়ে যাব। খন রাতের বেলা হরিহর কাকা আমার সাথে আলাদাভাবে কয়েকটা কথা বলবার জন্য আমাকে ইশারা করে ডাকলেন। আমিও ওনার ইশারা বুঝে ওনার সাথে কথা বলতে এগিয়ে গেলাম। পাশে দেখলাম মালতি বেহুশে ঘুমোচ্ছে। বাঠা, আমি কালকে চলে যাব। আমি জানি এই মালতি ঠিক নেই, ও নয়, ওর মধ্যে থেকে অন্য কেউ কথাগুলো বলছে, যে আমাকে ছেড়ে একাই বাড়িতে থাকতেও ভয় পেত, সে আমাকে এক নিমেষে এখান থেকে যেতে বলে দিল। আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু তুমি মালতির উপর নজর রেখো বাছা। কয়েকদিনের ছুটি নিয়ে মালতিকে চোখে চোখে দেখো, দেখো আমার মন বলছে তুমিও কিছু না কিছু ঠিকই ঠাউর করতে পারবে। আমি কাকার কথায় রাজি হয়ে গেলাম। কয়েকদিনের ছুটি নিয়ে মালতির সাথে সময় কাটানোর জন্য তৈরি হয়ে গেলাম। আসলে বিয়ের পর থেকে এমনিও স্কুলের জন্য মালতিকে সময় দিতে পারিনি। একা একা মেয়েটি এমনিতেই বাড়িতে থেকে থেকে একলা সেরে জীবনের সাথে লড়াই করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই ভাবলাম ওর সাথে সময় কাটাবো। এইভাবে কয়েকদিন কেটে গেল। কিন্তু একদিন রাতের বেলা দেখি মালতি আমার পাশে নেই। কাকা চলে গিয়েছিলেন। কাকার চলে যাওয়ায় ঠিক দুদিনের মাথাতেই এই কাণ্ডটি ঘটল। আমি মালতি মালতি করে ডেকেও কোনো সাড়া না পেয়ে খাটের থেকে নেমে ঘরের বাইরে গেলাম। সেদিনকে আমি যা দেখেছিলাম তা দেখা মাত্রই আমার চক্ষু একেবারে চড়কগাছ হয়ে গিয়েছিল। দেখলাম মালতি কার্নিশ বেয়ে চিল কোঠার ঘরের দিকে উঠে যাচ্ছে। সরীসৃপের মতন বেয়ে বেয়ে কিভাবে একটা মেয়ে যে অমন করে এগোতে পারে সেটা দেখে আমি অস্থির হয়ে পড়লাম। এরপরের দৃশ্যটি ছিল আরো ভয়ঙ্কর। মালতির পায়ের পাতা দুটো উল্টে গিয়েছে, মনে হলো যেন সে উল্টো পায়ে হেঁটে এগিয়ে চলছে। সামনের দিকে তাকাতে দেখলাম একটা কালো বিড়াল। বিড়ালটা মালতিকে দেখেই ওখান থেকে পালাতে যাবে, এমন সময়ে দেখলাম মালতি লম্বা একখানা হাত বাড়িয়ে দিল বিড়ালটির দিকে। এরপরে বিড়ালটির শরীর থেকে মুন্ডখানা ছিঁড়ে একেবারে পাশে ফেলে দিল। তারপরে কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে সে খেতে শুরু করলো। বলো কি, এ তো ভয়ঙ্কর অবস্থা। এরপরে কি ঘটলো বাদল? আমি এসব দেখে নিজের চোখে কিছু বিশ্বাস করতে পারছিলাম না বাবা। আদপেও কি এসব সত্যি নাকি মিথ্যা যাচাই করে দেখবার মতন অবস্থাতে আমি ছিলাম না। আমি কিছু না বুঝে মালতিকে হাঁক দিলাম। মালতি মালতি, এসব কি করছো? লক্ষ্মীটি নিচে নেমে এসো। মালতি কি হয়েছে আমাকে বলো। এ মালতি! মালতি আমার কোনো কথার ধার ধারল না। দেখলাম সে ওইভাবেই এক মনে সেই বিড়ালটির আট খাওয়া শরীরটা নিয়েই বসে রয়েছে। কিন্তু আবারও একবার মালতি মালতি বলে ডাকতেই এবার সে আমার দিকে তাকালো। সেই দৃশ্যের কথা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে ঠাকুর মশায়। দেখি মালতির চুল এলো করে খোলা, হাওয়ায় উঠছে, তার চোখের মণি দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। আমি হতবাক হয়ে গেলাম। তার সারা মুখে রক্ত লেগেছিল। মালতি আমাকে দেখা মাত্রই বিকটভাবে হাসতে শুরু করলো। কি ভেবেছিলিস তুই এত সহজে তোর বউকে নিয়ে সুখে ঘর করবি বাদল? কোনো দিনও না। সবারই যে অপূর্ণ বাসনা থাকে আমারও আছে। মরে গেছি তাতে কি আছে?
কিন্তু তোর বউয়ের শরীরে থেকে আমি আমার অপূর্ণ বাসনাকে পূর্ণ তো করতে পারবো। ওই কথা শুনে আমি ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। এরপরে ওখানে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে আর সম্ভব ছিল না। আমি ওখান থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়ালাম, হাঁপাতে থাকলাম। কাকার কথাগুলো মনে পড়ছিল, মনে হলো ভাগ্যিস কাকা চলে গিয়েছিলেন, না হলে আজকে হয়তো ওই বিড়ালের জায়গায় মালতীর হাতে থাকতো কাকার মুন্ডুখানা। না, গ্রামের পুরোহিতকে খবরটা দিতে হবে। এত ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিস তুই, এর পরে কি হলো? ওই পুরোহিত কি পেরেছিল সেই মায়াবিনীকে বাঁধতে? না ঠাকুর মশাই, পুরোহিতের কাছে গিয়ে সবটা বলে তাকে সঙ্গে করেই নিয়ে এলাম। উনি হলেন আমাদের গ্রামের দুর্গা মণ্ডপের পুরোহিত। মালতীও তাকে চিনত, ও প্রায়ই মন্দিরে যেত। ঠাকুর দেবতার বেশ ভক্ত আমার মালতী। তা কি করলেন ওই পুরোহিত? আমি পথে আস্তে আস্তে তাকে সবটা বলতেই তিনি তো শুনে একেবারে চমকে উঠলেন। এরপরে আমার মুখের দিকে তাকালেন, বললেন, ওই তালপুকুরের জঙ্গলে গিয়েছিল তোর স্ত্রী, আর সেখান থেকেই এই অপশক্তিকে নিজের শরীরে টেনে নিয়ে এসেছে। আমাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে চল ওর কাছে। আমি পুরোহিত মশাইকে নিয়ে বাড়িতে এলাম। এসে দেখি উঠোনের ওপরে এলো চুলে ওই রক্ত মাখা মুখেই বসে রয়েছে মালতী। আমাদেরকে দেখেই সে খিক খিক করে আবারও হেসে উঠে বলল, এই পুরোহিত, তুই নাকি আমায় তাড়াবি? কিছু করতে পারবি না তুই, ভালো চাস তো এখান থেকে এক্ষুনি চলে যা, না হলে কিন্তু জ্যান্ত বেঁচে ফিরতে পারবি না। এই বলে দিলাম, প্রাণ থাকতে এখান থেকে পালা, না হলে তোকেও জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলব। এ কোনো জেসে আত্মা নয়, মালতীর শরীরে অনেক শক্তিশালী অপদেবতা ভর করেছে, এর সাথে লড়াই করবার সাধ্য আমার মতন সাধারণ মানুষের নেই। আমি কেবল ঈশ্বরের সাধনা করি মাত্র, এর জন্যে মহান তান্ত্রিকের প্রয়োজন। কিন্তু কিছু তো একটা উপায় বার করে দিন পুরোহিত মশাই, না হলে আমি যে চিরকালের জন্যে আমার মালতীকে হারিয়ে ফেলব। আমি ঘর বন্ধ করে দিচ্ছি, এই আত্মা মালতীর কোনো ক্ষতি করবে না, তবে এই জায়গার মধ্যে একে আমি খুব বেশিক্ষণ আটক করে রাখতেও পারবো না। একবার যদি সে এখান থেকে বাইরে বেরিয়ে যায়, তাহলে সে মালতীকে নিজের সঙ্গে করে নিয়ে চলে যাবে। এই গৃহে কোনো শুভ শক্তির উপস্থিতি থাকায় সে মালতীকে এখনো পর্যন্ত শেষ করতে পারেনি। আমি বন্ধ করে দিলে এক রাতের মধ্যেই তোমাকে সেই তান্ত্রিকের সন্ধান করে তাকে এখানে নিয়ে আসতে হবে। কোন তান্ত্রিক পুরোহিত মশাই? উনি পাশের গাঁয়ই থাকেন, উনি এক মস্ত সাধক, ওনার নাম তারানাথ চাটুজ্জে। ওনার সাথে আমার বেশ কিছুকাল আগে সাক্ষাৎ হয়েছিল, তখন ওনাকে মন্ত্র বলে একজনের শরীর থেকে ভূত ছাড়াতে দেখেছিলাম। সে কি ভয়ঙ্কর লড়াই, কিন্তু তিনি যেভাবে লড়াই করেছিলেন সেটি কেবল তার পক্ষেই সম্ভব। তাই এই সমস্যার সমাধান খুঁজে বার করতে পারবেন কেবলমাত্র তিনি। এরপরে পুরোহিত মশাই মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দিলেন।
আর আমি বেরিয়ে পড়লাম আপনাকে খোঁজার উদ্দেশ্যে। অনেক কষ্টে খোঁজ করতে করতে শেষমেশ আপনার কাছে এসে পৌঁছেছি ঠাকুর মশাই, না হলে আমার পক্ষে এখানে আসা একেবারেই সম্ভব ছিল না। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না ঠাকুর মশাই, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। এই বলেই বাদল আমার সামনে অঝোরে কাঁদতে লাগলো। আমি তাকে বললাম, এত কষ্ট পেও না, পরিবর্তন পৃথিবীর নিয়ম, সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। এই বিপদের মধ্যে দিয়েও ঈশ্বর আমাদেরকে কিছু একটা ইঙ্গিত দিতে চাইছেন। আমাকে ওখানে যেতে হবে। তা আপনি কি বাদলের সাথে সেখানে গিয়ে ওই পেত্নীকে মালতীর শরীর থেকে বার করে দিয়েছিলেন ঠাকুরমশাই? এই গল্প তো অনেক শুনেছি, এর মধ্যে আর নতুন কি রয়েছে? আপনি তো প্রায়ই আমাদেরকে এই ভূত ছাড়ানোর কাহিনী শুনিয়েই থাকেন। তুমি কি ভাবলে কিশোরী, গল্পটা এখানেই শেষ? এত সহজে এই কাহিনী শেষ হওয়ার নয় গো কিশোরী। বাদলের সাথে গিয়ে আমি সেই প্রেতিনীর সাথে লড়াই করেছিলাম ঠিকই, কিন্তু সেখান থেকে আমি জানতে পেরেছিলাম আরো বড় একটি সত্যকে। সেই রহস্যের উপরেই তো গোটা গল্পটা দাঁড়িয়ে রয়েছে গো।